हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल लिलीज किचन क्विजिन। आज हमें आपनादे देखाबो कुमड़ो फुलेर बड़ार रेसिपी। वीडियोटी पुरो शेष अब्दि देखबेन, भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर करबेन आर एरकम आरो नतुन प्रिपारेशन देखार जन्य चैनलटाके सबस्क्राइब करते भूलबेन ना। तो शुरू करा जाक। कुमड़ो फुलेर बड़ा के ना भालोबाशे, छोटो थेके बड़ो सबार फेवरेट। आर अन्यान्य बड़ार चेये टेस्टटाओ आलादा हय, ताई जन्य दारुण लागे खेतेओ। तो देखे नीन की कि लागछे एटा बानानोर जोन्नो। प्रथमे कुमड़ो फुलटाके छाड़िए निते हबे। देखुन एखाने भालोभावे देखानो होच्छे जे किभावे छाड़ाते हबे। प्रथमे कुमड़ो फुलटार पेछनेर मोटार अंशटाके केटे बाद दिते हबे। तारपर फुलटार गाय एकटा छालेर मतो अंश थाके सेटाके छाड़िए निये बाद दिए दिते हबे। तारपरे फुलटार भेतरे जे बीजेर अंशटा थाके सेटाकेओ फेले दिते हबे। एट लास्ट जे फुलटा बा पापड़ीर अंशटा सेइटाकेई किन्तु भाजते हबे। कुमड़ो फुलेर এই পাপড়ির অংশটাই কিন্তু একমাত্র খাওয়ার যোগ্য, বাকি কোনো পোরশন ইউজ করবেন না, সবকটাকেই ফেলে দেবেন। তো দেখতেই পেলেন কুমড়ো ফুলটা কিভাবে ছাড়ানো হলো। এইবারে এটাকে ভাজার পালা। তার জন্য একটা ব্যাটার রেডি করতে হবে। তো প্রথমে বেসন নিয়ে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম। ঝালটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে আপনাদের টেস্ট অনুযায়ী। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো, আর এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন প্রেস করে দেবেন। এবারে অ্যাড করব নুন স্বাদমতো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোটা কালো জিরে। আপনাদের কুমড়ো ফুলের বড়া ফেভারিট কিনা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বড়া বা পকোড়ার আইটেম মুচমুচে বানানোর জন্য অবশ্যই চালের গুঁড়ি দেওয়া মাস্ট, তাই জন্য চালের গুঁড়ি অ্যাড করলাম। এবারে জল দিয়ে ব্যাটারটাকে বানাতে হবে। খুব বেশি পাতলা করবেন না, কনসিস্টেন্সির দিকে লক্ষ্য রাখবেন। ব্যাটারটা একটু ঠিক হবে, তাই জন্য প্রথমেই বেশি জল অ্যাড করবেন না, যদি মনে হয় পরে একটু একটু করে জল অ্যাড করবেন। কেউ চাইলে ব্যাটারটায় অল্প পেঁয়াজও অ্যাড করতে পারেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখুন কনসিস্টেন্সিটা। এবারে ভাজার পালা, তার জন্য কড়ায় প্রথমে সাদা তেল দিলাম। এবারে কুমড়ো ফুলগুলোকে ব্যাটারটার মধ্যে কোট করে নিতে হবে ভালো করে, তারপর একে একে তেলে ছাড়তে হবে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দেরি করছেন কেন, তাড়াতাড়ি করে ফেলুন। এই চ্যানেলের রান্না আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের ফিডব্যাক আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কুমড়ো ফুলগুলো একটার সাথে একটা একটু গায়ে গায়ে লেগে যায় ভাজার সময়, তাই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে। যতক্ষণ না টেক্সচারটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, ততক্ষণ বুঝতে হবে ভাজা কিন্তু হয়নি। এই যে দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে টেক্সচারটা, তার মানে ভালো করে ভাজা কমপ্লিট প্রায়। দেখুন কি সুন্দর রংটা এসছে, মানে আমাদের ভাজাটা পুরোপুরি কমপ্লিট। একটা একটা করে খুব কেয়ারফুলি তুলবেন প্যান থেকে। এবারে আমাদের কুমড়ো ফুলের বড়া রেডি টু সার্ভ। সন্ধেবেলা চায়ের সাথে বা দুপুরে ভাতের সাথে গরম গরম ফুলকপির মুচমুচে বড়া পেলে আর কি চাই। এভাবেই একটা একটা করে বড়াগুলোকে ঠিক করে ভেজে নিতে হবে। তো দেখে নিলেন আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ কুমড়ো ফুল ছাড়ানো থেকে কীরকমভাবে ভাজতে হবে। এই রান্নাটায় টাফ স্টেজ আমার মতে বলে কুমড়ো ফুলটা ছাড়ানো, কারণ আমিও জানতাম না প্রথমে ওটা আদৌ ছাড়াতে হয় বলে। আমি তো জানি গোটাই ভাজতে হয়, বাট থ্যাংকস টু মা আমাকেও জানিয়ে দিল যে কীভাবে কুমড়ো ফুলটা ছাড়াতে হয়। আমার তো আর তর্স হয়েছে না, আমি গরম গরম খেতে চললাম। আপনারা বরং একটু ভার্চুয়ালি টেস্ট করে নিন। তো কেমন লাগলো আপনাদের, আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।